আরে ভক্কর আলী, এই ভক্কর আলী, বাংলাদেশে এগুলা কি খেলা খেলবার নাইছে রে? বাংলাদেশ কি বিশ্বকাপ খেলবার গেছে খালি আফগানিস্তান ঠকার জন্যে আর নেদারল্যান্ড ঠকার জন্যে? তাহলে তুই কি চাইস বাংলাদেশ আর্জেন্টিনা ঠকায়, ব্রাজিল ঠকায়, জার্মানি ঠকায়, ইতালি ঠকায়? ওরে মোর শালিমন্দির বেড়া, জার্মানি, ইংল্যান্ড, তারপর আর্জেন্টিনা, ব্রাজিল কি ক্রিকেট খেলা খেলায় রে? উমরা যখন ফুটবল খেলায়, মুই বিশ্বকাপের কথা কবার নাইছ, ক্রিকেট বিশ্বকাপের কথা? ও ক্রিকেট বিশ্বকাপের কথা, সেই কথা এখন তুই মোক আগত কবার নস। বাংলাদেশের টার্গেট হলো নেক্সট বিশ্বকাপ, পরবর্তী বিশ্বকাপ। পরবর্তী বিশ্বকাপের জন্য বাংলাদেশ এই বিশ্বকাপত খেলবার গেছে, হ্যাঁ, রিহার্সেল করার জন্যে, প্রস্তুতি ম্যাচের কথা কবার পাইস তুই? সেটাই তো দেখবেন আসছং, সেটাই তো দেখা যাবার নাইছে। হ্যাঁ, ভারতের সাথে ঠকি গেল, ভারতের সাথে বলে তুমুল লড়াই হয়, ও বাগে ভিড়। ইংল্যান্ডের সাথে ঠকি গেল, নিউজিল্যান্ডের সাথে ঠকি গেল। হিমরাগুলে কি বিশ্বকাপ, হামরাগুলে কি বাসি থাকতে দেখি যাবার বামো বাংলাদেশ জিতছে? আমরা দেখবি আর ভাই আর না ভাই, আমার নেক্সট 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 জেনারেশনে বিশ্বকাপ দেখবে আর ভাইবে। আর আমাদের টার্গেটে তোই তো নেক্সট বিশ্বকাপ, ওই জন্যে আমাদের নেক্সট জেনারেশনে আমাদের বিশ্বকাপ জেতা দেখবে আর ভাইবে। বাংলাদেশ ক্রিকেট দলটা কি দলটায় আসিল রে, তামিম ইকবাল, ইমরুল কায়েস, হ্যাঁ, তারপরে নাসির, তখন দলটা কি শক্তিশালী আসিল। আর এলা দলটা মনে হয় মেহরুগী হয়ে গেছে, মেহরুগী। বাংলাদেশ দল কি এলাও কম শক্তিশালী? এই দলত এলাও আমার নান্নু স্যার আছে, এলাও আমার বাসার স্যার আছে, এলাও রাজ্জাক স্যার আছে, পাপন স্যার তো একদম, হ্যাঁ, মরি যাওয়া না পর্যন্ত ওই ইয়ে মানে পটটা থাকি যাবে, বুঝিস না? তোর সাথে কথা কইতে কইতে কাশ আসছে রে, ক্রিকেটের কথা বেন আর কোশমুখ। আরে কাশাকাশি বাদ দে, তুই একবার ভাবিয়া দেখতো, এই দল থাকি যখন মুশফিকুর রহিম থাকবেন নয়, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন নয়, তামিম ইকবাল থাকবেন নয়, তখন দলটার কি হাল হবে, কি পরিস্থিতি হবে, কি দশা হবে এই হালটার? সাকিব আল হাসান আছে না? সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার, তাছাড়া সহকারী অধিনায়ক আছে না, শান্ত, কি শান্ত জানি, নাজমুল হোসেন শান্ত। এলেই তো পরবর্তী ভবিষ্যৎ, ইমরাই বিশ্বকাপ আনি দিবে, তোর দাড়ি পাকার আগেই দেখবো বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে হাত উসিয়া করি ধরি। সাকিব আল হাসানও বিশ্বকাপ না জেতা পর্যন্ত সারা পৃথিবী ফ্রাঞ্চাইজি লিগ খেলে বেড়াইবে, বিশ্বকাপ জেতার পর শোক খেলাবাদ। এইবার বিশ্বকাপে বাংলাদেশ যে খেলা খেলবার নাইছে, ইয়ের থেকে অনেক ভালো খেলাইল হয়। 1999 সালে জামরা জামরাগুলে বিশ্বকাপ খেলাইছে, তামার গুলেক যদি নামে দেওয়া গেল হয় এই বিশ্বকাপে, খুবই ভালো হইল হয়। এই দলটার থাকি ওই 99 বিশ্বকাপে যে দলটা আছিল ওই দলটাই ভালো খেলাইল হয়। অন্যান্য দেশের ক্রিকেট সামনের দিকে আগিয়ে যায়, আগ্রাসী হয়, বোলারক তেনা তেনা করি ছাড়ি দেয়, আর তোমরাগুলে 99 সালত চলি গেলু, উপায় নাই রে ভাই, উপায় নাই, মরিয়া ভূত হয়ে যামো। তারপরে মনে হয় আমার চোখে বিশ্বকাপ দেখা হবার নয় রে ভাই, 1999 সাল থাকি বিশ্বকাপ খেলা দেখি রে ভাই, এ পর্যন্ত সেমিফাইনাল খেলবার পাইল না, কী যে কষ্ট, কী যে দুঃখ। সান্ত্বনা 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 হয়া থাক, ওটাই ভাব যে মুই দেখবে আর বাংলায় কী হয়েছে, মোর বেড়া ভাসতেরাই বিশ্বকাপ জেতা দেখবে বাংলাদেশের, মুই কবরত থাকি সিসি ক্যামেরা দিয়ে দেখিম। মাঝে মাঝে মনটাই কয় মুই ব্যাট নিয়ে নামং, মুই ব্যাট নিয়ে নামং, কি যে করং রে ভাই, মুই বল করং, এলাও মোর কিন্তু বয়স ফুরি যায় নাই রে। মনটাই কয় মুই যায়া এই দলের হয়া খেলাং, বাংলাদেশ দলের হয়া খেলাং।